ঘরোয়া উপায়ে দূর করা যাবে কিডনির পাথর, এর জন্য অবলম্বন করতে হবে কিছু পদ্ধতি। কি কি সে পদ্ধতি? যে পদ্ধতির মাধ্যমে কাটাছেঁড়া ছাড়াই দূর করা যাবে কিডনির পাথর, তার আগে দেখে নেওয়া যাক কিডনির অসুখ সম্পর্কে চিকিৎসকরা কি বলেন। চিকিৎসকরা বলেন, পানি কম খাওয়া থেকেই মূলত কিডনির যাবতীয় অসুখের সূত্রপাত হয়। এছাড়াও ডায়াবেটিস থাকলে কিডনির সমস্যা আসে বলে মনে করা হয়। আমাদের শরীরে বৃক্ক জোড়ার সমস্যা হলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। কিডনিতে যে পাথরগুলো জমে সেগুলোকে রেনাল পাথর বা নেফ্রোলিথিয়াসিস বলা হয়। কঠিন বর্জ্য পদার্থ দিয়ে গঠিত হয় এই পাথরগুলো। ক্যালসিয়াম অক্সালেট, স্টোরভাইট, ইউরিক অ্যাসিড এবং সিস্টাইন মিলে কিডনির পাথরগুলো তৈরি হয়। সাধারণত কিডনির অসুখ ধরা পড়ে অনেক দেরিতে। অনেক ক্ষেত্রেই একটি কিডনি বিকল হয়ে গেলেও অন্যটি দিয়ে কাজ চলতে থাকে, ফলে ক্ষতি সম্পর্কে আগে থেকে আঁচ পাওয়া যায় না। এই কারণে কিডনি ভালো রাখতে খাওয়া দাওয়ার বিষয়ে বিশেষ সচেতন থাকা জরুরি। বিশেষজ্ঞদের মতে খারাপ খাদ্যাভ্যাস, শরীরের অতিরিক্ত ওজন, সাপ্লিমেন্ট এবং ওষুধ কিডনিতে পাথরের সৃষ্টি করে। কিডনিতে পাথর হলে মূত্রনালীর যে কোনো অংশকে প্রভাবিত করতে পারে। এর ফলে প্রস্রাবের রং হলুদ থেকে লালচে হয়ে গেলে বমি বমি ভাব হলেও কিডনির পাথরের লক্ষণ হতে পারে। তাই সমস্যা হলে সতর্ক হয়ে যেতে হবে। কখনো কখনো ছোট পাথর প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়, তবে কিছু ক্ষেত্রে সেগুলো মূত্রনালীতে আটকে থাকতে পারে, যার ফলে রোগীর প্রস্রাবের সময় জ্বালা পোড়া, ব্যথা পেটের মাঝখানে ও শরীরের একপাশে ব্যথা করে। তবে কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে কিডনির পাথর দূর করা যায়। তবে পাথরের আকার এবং সংখ্যার উপর নির্ভর করে তা কিভাবে বের করা হবে আর তা কিভাবে বের করতে হবে। কিছু ক্ষেত্রে কিডনির পাথর যেমন কয়েক সপ্তাহের মধ্যেই বেরিয়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে পাথর বেরোতে এক মাসের উপর সময় লেগে যেতে পারে। এই সমস্যার জন্য অনেক ওষুধ ও চিকিৎসা আছে। কখনো কখনো পাথর অপসারণের জন্য অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। তবে হার্ভার্ড হেলথের মতে কিছু সহজ ঘরোয়া প্রতিকার কিডনির পাথর অপসারণ বা এড়াতে সাহায্য করতে পারে। হার্ভার্ড হেলথের মতে যারা প্রতিদিন 2 থেকে 2.5 লিটার প্রস্রাব করেন তাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা 50% কম। এর জন্য প্রতিদিন প্রায় 2 লিটার জল পান করতে হবে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের পরিমাণ বাড়াতে হবে। দই, সয়াপণ্য, মটরশুঁটি, মসুর ডাল এবং বীজ ক্যালসিয়ামের ভালো উৎস বলে মনে করা হয়। ক্যালসিয়াম অন্ত্রে অক্সালেটকে আবদ্ধ করে কাজ করে, যার ফলে প্রস্রাবে এর পরিমাণ হ্রাস পায়। কিডনিতে পাথর এড়াতে লেবুর রস পান করা উচিত। এতে উপস্থিত সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম তৈরি করতে সাহায্য করে এবং পাথর রোধ করে। প্রতিদিন আধ কাপ লেবুর রস পানিতে মিশিয়ে পান করতে পারেন। 2টি লেবুর রস পান করলে প্রস্রাবের সাইট্রেটের পরিমাণ বৃদ্ধি পায় এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। সোডিয়াম সমৃদ্ধ খাবার কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বাড়ায়। সোডিয়াম প্রস্রাবের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়, তাই দিনে 2300 মিলিগ্রামের বেশি সোডিয়াম খাওয়া উচিত নয়। মাংস, ডিম এবং সামুদ্রিক খাবারের প্রোটিনকে প্রাণীজ প্রোটিন বলা হয়। এগুলো খেলে পাথর হওয়ার ঝুঁকি বাড়তে পারে, তাই এমন ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন চিকিৎসকরা।